কল্পকথনাই কল্ল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের থ্রিলার উপন্যাস না নিষাদ আজ দ্বিতীয় পর্ব শিমুলিয়া এসে সম্পর্কে কোনো কথাই তুলিনি পাঁচে কেউ সন্দেহ করে বসে ২০ বছর পর হুট করে সেখানে চলে আসার কোনো সঙ্গত কারণ নিজের কাছেই জোরদার হচ্ছিল না জন্মভূমি দেখতে আসাটা কি খুব বিশ্বাস্য ব্যাপার বিশেষ করে সেখানে যখন কোনো দিক থেকেই কোনো যোগসূত্র নেই আমার এবং এসে লাইলির কথা তুললে তো সন্দেহ হবারই কথা লাইলি ছিল অতি নগন্য এক ছাগল চরানি মেয়ে অমন মেয়ে গ্রামে তো অনেক ছিল তা হঠাৎ লাইলির কথা কেন আর লাইলি যে এলাকায় অত প্রখ্যাত বা কুখ্যাত হয়ে উঠেছে তা নিশ্চয় আমার জানার কথা নয় তাই ভেবেছিলুম সুযোগ বুঝে সুকৌশলে কথাটা তুলতে হবে কারো কাছে কোনো সরল বৃদ্ধের কাছেই শিমুলিয়ায় তেমন লোক একজনই আছে সে ফৈজু চাচা ছোটবেলায় সে আমাকে খুবই ভালোবাসত সন্ধ্যাবেলায় বাবার ডাক্তারখানায় এসে আড্ডা দিত সেই আড্ডায় আমি চুপি চুপি দাঁড়িয়ে থাকতাম কত আশ্চর্য রূপ কথা বলতে পারতো ফৈজু চাচা এখন সে ভীষণ বুড়ো হয়ে গেছে চলাফেরা করতে পারে না খাটিয়ায় শুয়ে বা বসে থাকে সব সময়। আমাকে দেখে সে হাওমাও করে কেঁদে উঠেছিল মুখার্জিদের জিপ চলে গেলে আমি অর্জুন গাছটার তলায় বসে সিগারেট খেতে খেতে এইসব কথা ভেবে নিলুম তারপর উঠে দাঁড়ালো কখন কোন ফাঁকে শিমুলিয়ার দিকে যাবার বাসটা চলে গেছে লক্ষ্যই করিনি কোনো খালি রিক্সাও চলছে না এখন মাত্র কোয়ার্টার মাইল দূরে বাবুগঞ্জ বাজার সেখানে গিয়ে একটা রিক্সা পাওয়া যেতে পারে পেছনে বাতাস পাবে বেশিক্ষণ লাগবে না পরক্ষণে মনে হলো থাক শিমুলিয়া যে কোনো সময় যাওয়া যেতে পারে এদিকে খুব বেশি দিন এখানে কাটালে লাইলির অনুচরদের সন্দেহভাজন হয়ে পড়ব কাজেই যত তাড়াতাড়ি পারি আমাকে এখান থেকে কাজ শেষ করার চেষ্টা করতে হবে এখন যদি আমি পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর ছলে সেই নদীর ব্রিজের কাছে যাই লাইলির কোনো পাত্তা পাওয়া কি সম্ভব আবার আমার গা শিউরে উঠল আমার বুক পকেটে পরিচিতিপত্রের সঙ্গে একটা সরকারি আদেশপত্র রয়েছে একমাত্র আমি পারি লাইলিকে দরকার হলে মৃত অবস্থায় গ্রেপ্তার করতে হ্যাঁ মৃত অবস্থায় গ্রেপ্তার বলে একটা কারণ আছে তার মানে যে কোনো সময় লাইলির সঙ্গে দেখা হয়ে গেলেই তাকে গুলি করে মারতে পারি এবং এতেই আমার দায়িত্ব শেষ হয়ে যায় লাইলি মরলেই ঘাটি বিধ্বস্ত বলে ধরে নেয়া হবে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল ওই কথা ভাবতে ওই আদেশপত্রের তত গুরুত্ব দিইনি এতক্ষণ এই মুহূর্তে যতই ব্যাপারটা বাস্তব ঘটনার ছকে ফেলে ভাবলুম আমার পা দুটো ভীষণ ভারী হতে লাগলো আমার বুকের ওপর কি সাংঘাতিক কালকে উঠে নিয়ে আমি ঠান্ডা মাথায় ঘুরছি লাইলি নাকি অসংখ্য খুনের অপরাধে অপরাধী আর আমি দরকার হলে লাইলিকে খুন করব কিন্তু আইন এবং সমাজের চোখে আমি খুনি বিবেচিত হব না আর দরকার হলে মানে কি যদি আত্মসমর্পণ না করে যদি সে আমাকে আক্রমণ করতে আসে ভাগ্যের এক অদ্ভুত পরিহাস ছাড়া আর অন্য কোনো অর্থ খুঁজে পেলাম না আমার সেই আশ্চর্য সুন্দর দিনগুলিতে যে ছিল আমার একটি গোপন আনন্দময় স্বপ্ন কৈশোরকে যে ভরিয়ে দিয়েছিল ফুলে ফুলে নানা রঙের ছটা পৃথিবী আর জীবনকে যে মেয়ে করে তুলেছিল আমার চোখে স্বর্গের মতো সুখ সম্ভব আর যৌবনে তাকে হত্যার পরোয়ানা নিয়ে আমি ফিরে এসেছি মন খারাপ হয়ে গেল ফিরে গিয়ে এ চাকরি ছেড়ে দিই সমাজ রাষ্ট্র আইন সব অনেক বড় ব্যাপার আমি সামান্য মানুষ আমার ছোট ব্যক্তি বিবেক খুব ছোট দিক থেকে সব ভালো মন্দ বিচার করে কোনোদিন আদর্শ সমাজসেবী হওয়ার স্বপ্ন আমার ছিল না নেহাত এক আকস্মিক ঘটনাচক্রে এই চাকরির অফার পেয়েছিলুম তারপর থেকে অপরাধীদের পেছনের ছায়ার মতন ঘুরে তাদের কবজা করে ফেলা একটা বিচিত্র খেলার মতো নেশা ধরিয়ে দিয়েছিল তাই এ চাকরি করে আসছি এই লুকোচুরি খেলা এই নানারকম মুখোশ পরে বেড়ানো বাস্তব জীবনের মঞ্চে এইসব অভিনয় নেহাত নেশা ছাড়া কিছু তো নয় আমার মনে এই উল্টো স্টোরটা বরাবর আছে এটাকে দ্বন্দ্ব বলাই ভালো নিজের সেই ছোট্ট বিবেকটিকে চট মেরে চুপ করিয়ে কতদিন কত অপরাধীকে তার প্রিয়তমার বুক থেকে তার শিশুর সান্নিধ্য থেকে কেড়ে নিয়ে আইনের দরবারে পৌঁছে দিয়েছি তার সংখ্যা নেই কলকাতার এক কুখ্যাত অপরাধী তার এক দুর্বল মুহূর্তে তার একমাত্র বাচ্চা মেয়ের অসুখের সময় বাড়ি ফিরে এসেছিল আমি সেই সুযোগ ছাড়িনি সেই মেয়েটির কান্না আমার মনে এখনও জমা রয়েছে টের পেয়েছিলুম যে যত জঘন্য অপরাধী হোক মূলত সে একজন মানুষ সে কারো না কারো বাবা ভাই স্বামী সন্তান বারিন্দা বলেন আনোয়ারটা যতদিন যাচ্ছে দার্শনিক হয়ে উঠছে কে জানে মানুষের জীবনের অন্ধকার দিকটাই দেখতে দেখতে অন্ধকারে হেঁটে চলা আমার কাজ কিন্তু অন্ধকার মানুষের মধ্যে আলোর আকুতিও দেখতে পাই মানুষ সর্বাঙ্গ সুন্দর নয় দেবতা নয় অথচ সর্বাঙ্গ সুন্দর আর দেবতা হওয়ার সম্ভাবনাও তো তার ছিল কিংবা প্রতিটি মানুষের মধ্যে যে দেবতা নেই তাইবাকে হলফ করে বলতে পারে একবার দূর থেকে এক মারাত্মক খুনি গুন্ডাকে অনুসরণ করে যাচ্ছি হঠাৎ দেখি রাস্তার মোড়ে যেতে যেতে সে একটি ছোট্ট ছেলেকে রাস্তা পার করে দিল একবার দেখেছি আরেক খুনি রাস্তার ধারে একটি ফুটপাথ জাত বাচ্চাকে গাল টিপে আদর করছে আরেকবার এক কুখ্যাত অপরাধীকে কতক্ষণ নদী আকাশ পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বসে থাকতে দেখেছিল অবশ্য লাইলি কি জানিনে আমি এখনো চোখের সামনে দেখিনি তার মধ্যে মানবতা কিংবা দেবতা কিংবা সুন্দরের কি আছে শুধু জানি সে খুনি ডাকাত এবং হয়তো বিপ্লবীয় হয়তো বলছি তার কারণ এই দলটির উদ্দেশ্য আর পন্থা সঙ্গতিহীন এমনও হতে পারে কোনো অসাধারণ মস্তিষ্কবান ব্যক্তি একদল অসামাজিক ধরনের মানুষ বেছে নিয়ে আসলে নিজের ব্যক্তিগত অর্থলালসা লালসা চরিতার্থ করছে এইসব ভাবতে ভাবতে একসময় দেখি আমি সেই নদীর ব্রিজের কাছে এসে পড়েছি ঘড়ি দেখলুম প্রায় দশটা বাজে রোদ চড়া হচ্ছে ক্রমশ ব্রিজে এসে দাঁড়িয়ে রইলুম বিশ বছর আগে এখানে নৌকোয় পারাপার হতো অনেক স্মৃতি ভেসে এলো মনে বাঁদিকে নদীর দুধারে ঘন জঙ্গল বিস্তীর্ণ এলাকা জুড়ে জলা আর জঙ্গল ভর্তি এখানটা উঁচু বলে বাঁদিকে পশ্চিমে সেই দুর্গম এলাকার অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে কোনটা কোন গ্রাম বোঝা যাচ্ছে না ছেলেবেলাতেও ওই এলাকা আমার সম্পূর্ণ অচেনা ছিল ব্রিজের একধারে নদীর বাঁধে গিয়ে দাঁড়ালুম হিজল গাছের ছায়ায় বাতাস দিচ্ছিল কিডব্যাগের ভেতর থেকে ভিউ ফাইন্ডারটা বের করে চোখ রাখলুম আমি এখন নিছক প্রকৃতিপ্রেমিক ন্যাচারালিস্ট পাখি দেখারও শখ আছে বুদ্ধি করে ক্যামেরাও সঙ্গে রেখেছি যারা শিমুলিয়ায় ডাক্তার কামরুল চৌধুরীর ছেলে আনোয়ারকে চেনে না তাদের জন্য এই মুখোশ ব্যবহার করা যেতে পারে ভিউ পয়েন্টারে দুর্গম বিস্তীর্ণ বনভূমি একটা ব্যাপক প্রকৃতি জগৎ আমার চোখের সামনে ধরা দিল কোথাও কোনো মানুষ দেখলুম না জলার ধারে কোথাও কোথাও কিছু গরু মোষ চড়তে দেখলুম রাখালিটা নিশ্চয়ই ধারে কাছে কোথাও আছে কিন্তু ওদিকটা মোটামুটি ফাঁকা কোমর সমান উঁচু উলুখড়ের ধূসর বিস্তার কোনো লোক গেলে এখান থেকেই দেখা যেত খুব খুঁটিয়ে নদীর দুধারের জঙ্গলগুলো দেখতে লাগলুম কোনো জনপ্রাণী নেই তখন একটু ইতস্তত করে নদীর ধারে ধারে হাঁটতে শুরু করলুম কত দূর যাব বা লাইলিকে পেয়ে যাব কিনা সবই অনিশ্চিত তবু এসব ক্ষেত্রে দেখেছি আমার ইন্টুইশন বা সহজাত বোধটা বেশ কাজ করে সম্ভবত তার হাতের পুতুল হয়ে হেঁটে যাচ্ছি নদীতে সোনালি বালির চড়া রয়েছে এক প্রান্তে কয়েক ফুট চড়া জায়গায় ঝিরঝিরি কিছু জল বয়ে যাচ্ছে নদীতে নেমে গেলে কারো চোখে পড়ে কৌতূহলের সৃষ্টি করব বলে পাড়ের জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকলুম ছোট ছোট কাঁটাঝোপ আর সতেজ নানা জাতের গাছ রয়েছে ঘন ছায়ায় ভরা বনভূমি আমাকে নির্জনতার প্রশান্তি দিতে চেষ্টা করছিল কিন্তু এত অস্বস্তির মধ্যে নিসর্গের দিকে মন ছিল না একটু টের পাচ্ছিলুম হয়তো বা বোকার মতন কাজ করে নিজের বিপদ ডেকে আনছি একটা গাছের ছায়ায় থমকে দাঁড়াল হঠাৎ মনে হল লাইলি বা তার লোকেরা কেউ আড়ালে দাঁড়িয়ে আমার উপর নজর রাখেনি তো বুক কেঁপে উঠল যদি হঠাৎ গুলি ছুঁড়ে বসে আর ফিরে যেতে পারছিনে বনটা আমাকে টানতে শুরু করল অল্প হাওয়া দিচ্ছিল পাখি ডাকছিল বিশ বছর আগের কিছু স্মৃতিও ভেসে আসছিল মনে তবু দৃষ্টি তীক্ষ্ণ করে চারদিক দেখে শুনে অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে গেলুম ক্রমশ একটা বিশ্বাস মনে দানা বাঁধতে লাগলো যে লাইলি তো আমাকে চেনে বীরেশ্বর বলেছে এবং আমার সঙ্গে মুখোমুখি দেখাও হয়ে গেছে কিছুক্ষণের জন্য সে আমার কোনো ক্ষতি করবে না বেশ কিছুদিন যাবার পর এই বিশ্বাস পূর্ণতায় স্থির হল লাইলি আর যাই করুক তার বাল্য সঙ্গীকে হত্যা করতে গুলি ছুঁড়বে না যদি কোনোভাবে সব টের পেয়েও থাকে সপ্রতিভ হবার চেষ্টা করলুম পাখি দেখার ছলের চোখে বারবার ভিউফাইন্ডার ফাইন্ডার রাখলুম ঝোপের বুনো ফুলের সামনে মুগ্ধদৃষ্টে তাকিয়ে থাকার ভান করলুম গুনগুন করে গানও গাইতে থাকলুম আমার এই আচরণের সঙ্গে বিশ বছর আগের এক কিশোরের আচরণের কোনো পার্থক্য ছিল না শিমুলিয়ায় পীরের থানের সুন্দর নির্জন বনভূমিতে সে ঠিক এমনি বিরহলতায় ঘুরে বেড়াত সামনে গাছের ডালে একঝাঁক টিয়া পাখি মাচর করছিল একটা ঢিল ছুঁড়ে মারতেই তারা উড়ে গেল তারপর ওই খেলা শুরু হলো আমার প্রখ্যাত শিকারী জিম করবেট বাঘ শিকার করতে গিয়ে নানা রকম লুকোচুরি খেলতেন বাঘিনীর সঙ্গে তারও একটা ইন্টুশন ছিল যাতে আড়ালের প্রাণীটার সব সতর্ক চলাফেরা বা অবস্থিতি ঠিকঠাক টের পেয়ে যেতেন একটা দুর্ধর্ষ বাঘিনীকে অনেক ছলে গুলি করার সুযোগ ব্যর্থ হলে অবশেষে তিনি ইচ্ছার বিরুদ্ধে চরম কৌশলটি প্রয়োগ করেছিলেন তখন বাঘেদের মিথুন ঋতু আসঙ্গলিপসু মত্তা বাঘিনীটাকে তিনি পুরুষ বাঘের ডাক নকল করে সামনে এনে গুলি করে মেরেছিলেন এটা হয়তো মারাত্মক অন্যায় অনৈতিক কিন্তু তার আর কোনো উপায় ছিল না বাঘিনীটা কয়েকশো লোককে খুন করেছিল বেঁচে থাকলে আরও কত লোক তার হাতে মারা পড়তো আজ আমার ভূমিকা ঠিক একই কিন্তু আসঙ্গ লিপসু মত্তা সেই বাঘিনীটার সঙ্গে লাইলির কোনো মিল তো নেই নাকি আমি বিশ্বাস করেছি যে লাইলি আমাকে দেখা মাত্র ছেলেবেলার সেই হারানো ভালোবাসার তীব্র টানে ঝাঁপিয়ে পড়বে আমার বুকে সেই স্মৃতি কি তার মনে গেথে আছে যদি থাকে তাহলে আমি সার্থক হতে পারি এবং তাহলেই আমার কণ্ঠের জিম করবেটের সেই ছলনা ডাক শুনে তার ছুটে আসবার চান্স আছে হ্যাঁ জিম করবেটের সেই ইন্টুইশন আমার মধ্যেও কাজ করছিল তখন গভীরতর ইন্দ্রিয়ে একটা চাপা উত্তেজনা ছিল প্রতি মুহূর্তে মনে হচ্ছিল লাইলি এখানেই কোথাও লুকিয়ে আছে আবছা মনে হচ্ছিল সে এখন কোনো গাছের ছায়ায় কোনো ঝোপের পাশে চুপি চুপি আমাকে লক্ষ্য করছে সারা বনভূমি ক্রমশ ছমছম করতে থাকলো রুদ্ধশ্বাস উত্তেজনায় কি আমি যেন তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলুম দুর্গম সবুজের ঘন দেয়াল কাচের মতন স্বচ্ছ হয়ে উঠছিল ওর চোখের দৃষ্টি ভুরুর কাঁপন বুকের ওঠা পড়া সব যেন ভেসে উঠছিল সে যেন ভাবছিল আনার এখানে কেন কি করছে এই জনহীন বনভূমিতে আমার গতিবিধির উপর নজর রাখছিল যেন সে একটা সিগারেট ধরিয়ে গাছের নিচে দাঁড়ালুম সব মিথ্যে আমি হ্যালোসিনেশনে আক্রান্ত হচ্ছি সম্ভবত লাইলি কতক্ষণ আগে নদীর ব্রিজের কাছে নেমেছে তারপর যে এদিকে এসেছে তার কি মানে আছে উল্টো দিকের কোনো গ্রামেও তো গিয়ে থাকতে পারে কিন্তু সেই বোধটা কিছুতেই গেল না আমার লাইলি এদিকে এসেছে এই বনের মধ্যেই লুকিয়ে আছে বীরেশ্বরের বাড়ি গিয়ে একটুর জন্য বেঁচে গেছে আজ এবার সে খুব সতর্ক হয়ে পড়বে একই সময় বীরেশ্বরের বাড়িতে বিশ বছর পরে আনরের উপস্থিতিটা কি নেহাত আকস্মিক বা কাকতলীয় বলে মেনে নেবে সে কোথায় ঘুঘু ডাকছিল আন্দাজে একটা ঢিল ছুঁড়ে বসলুম পরক্ষণের চাপা গলায় ওদিক থেকে কে হয়তো মুখ খিস্তি করে উঠল ভাষাটা দুর্বোধ্য চমকে উঠেছিলুম কিডব্যাগের ভেতর রিভলভারে হাত চলে গিয়েছিল তারপর দেখলাম একটা অদ্ভুত মূর্তি বেরিয়ে এলো সামনের ঝোপের ওদিক থেকে মাথায় রঙিন ন্যাকড়া পেঁচানো তার উপর ছোট ছোট পাতায় ভরা ডাল গোজা রয়েছে খালিগা হাঁটু অব্দি ময়লা কাপড় মালকোচা করে পড়েছে পায়ে তাল শাখার অদ্ভুত জুতো হাতে একটা ছোট্ট লাঠি সে আমাকে দেখে চমকে উঠল তখনই হাত তুলে সেলাম বাজিয়ে কাঁচো মাচো মুখে বলল মাফ করবেন হুজুর আমি আপনাকে গালি দিই আমি ভাবলাম রাখাল আছে ঢিল ছুড়ল তো আমার সব বরবাদ হয়ে গেল লোকটা একটা মুশহর ফাঁদ পেতে পাখি ধরছে এখানে ছেলেবেলায় দেখেছি এরা বাংলাদেশের বাইরে থেকে দল বেঁধে আসে এবং রাস্তার ধারে গাছতলায় কন্যা পাতে পাখি ধরে ইঁদুর সাপ ব্যাং মারে কেউ ওষুধ বিক্রি করে তারপর বর্ষার মুখে পাততাড়ি গুটিয়ে কোথায় চলে যায় হেসে বললুম কি পাখি ধরছ সর্দার সর্দার বললে এরা খুব খুশি হয় জানতুম লোকটা খুশি হয়ে বললেও জিহুজুর যাকে ঘুঘু বলেন আপনারা হামরা বলি ঢুঢু কোথায় আছো তোমরা সর্দার জিহুজুর বাবুগঞ্জের কাছে ওকে একটা সিগারেট দিয়ে বললুম আমি শিমুলিয়ার লোক শিমুলিয়া চেন তো এখন অবশ্য কলকাতায় থাকি অনেকদিন পরে বেড়াতে এসেছি দেশে তুমি পাখি ধরো আর আমি দেখি এই যে দূরবীনটা দেখছো এতেই দেখো না চোখে রেখে দেখো সে কৃতার্থ হয়ে সিগারেটটা কানে গুজল তারপর সাবধানে ভিউ ফাইন্ডার নিয়ে চোখে রাখল পরক্ষণে এক হাতে পাছা চাপড়াতে আর হাসতে লাগল আনন্দে অব্যক্ত দুর্বোধ্য শব্দের সে আনন্দ প্রকাশ করছিল তারপর সেটা দুহাতে আমার দিকে এগিয়ে দিয়ে বড় বড় দাঁতে হেসে রইল নিঃশব্দ বিস্ময়ে বললুম ঢিল ছুঁড়ে পাখি উড়িয়ে দিয়েছি তোমার কি করব বলো জানত না তো নাও সিগারেট ধরিয়ে ফেলো তারপর চলো দেখি কোথায় তোমার ঘুঘু ধরার ফাঁদ অন্য কোথাও পাতা যাবে বরং কি বলো সিগারেট ধরিয়ে দিলে সে প্রায় নাচতে নাচতে এগুলো একখানে দেখি উঁচু ঝোপের গায়ে একটা ক্যামোফ্লেস করা খাঁচা ঝুলছে ওপরে একটা ছোট্ট মোটা কাঠি রয়েছে তার উপর একটা ছোট্ট জাল খাঁচায় পোষা ঘুঘুটা ডেকে উঠছে বারবার ঘুঘু সেই ডাক শুনে উড়ে এসে কাঠিতে বসলেই উল্টে পড়ে যাবে এবং তক্ষণি জালটা তাকে ঢেকে ফেলবে কি চমৎকার ব্যবস্থা জিম কর্পেটের সেই মরণ ডাক আমার সেই ভালোবাসার স্মৃতির ফাঁদ হঠাৎ কিছুক্ষণ সব খারাপ লাগলো ফাঁদটা নিয়ে আরও গভীর জঙ্গলে গেলুম দুজনে এক জায়গায় পেতে দিয়ে সে আমাকে ইশারা করলো সরে আসতে খানিক দূরে গাছপালার ছায় আমরা বসলুম খাঁচার পাখিটাকে ডেকে ওঠার জন্য সে মৃদু মৃদু শীষ দিতে থাকল ধুরন্দর বজ্জাত পাখিটা ঠিকই ডাকতে শুরু করল নির্জন বনভূমিতে সেই ডাকের গভীর মায়ার কোনো তুলনা নেই চাপা গলায় ওর সঙ্গে কথা বলা শুরু করলুম এবার কেমন পাখি ধরার মরশুম কোথায় পাখি বেচে কত দাম পায় তার বউ ছেলেপুলে আছে কি না তারপর কতক্ষণ সে এখানে এসেছে আর তার পাখি ধরা পণ্ড করেছে কিনা কেউ এই জঙ্গলে বাঘ আছে কি কারোর সঙ্গে দেখা না হলেই পাখি ধরা নিরাপদ কিন্তু হঠাৎ বেমক্কা আমার মতো কেউ এসে পড়তেও তো পারে কোনো মেয়ে এসে পড়লে বিশেষ করে কোনো সুন্দরী ভদ্রমহিলা যদি হঠাৎ এসে পড়ে তো সে কি তাকে ভূতপ্রেত পরি ভেবে বসবে ইত্যাদি লোকটা হুঁ দিয়ে যাচ্ছিল আর মৌজ করে সিগারেট টানছিল আমার শেষ কথাটায় সে নড়ে বসল হলুদ দাঁত বের করে তাকালো আমার দিকে জি হুজুর হ্যাঁ হ্যাঁ ঠিক বাদ বিলকুল ঠিক কেন কি ব্যাপার হ্যাঁ একটা অদ্ভুত দৃশ্য দেখি একটু আগে সে থ হয়ে গিয়েছিল ভয়ে আড়াল থেকে বেরোয়নি কি জানি জিন না মানুষ সাহস হয়নি তার সে বিড়বিড় করে মন্তরতন্তর পরে নিজেকে অদৃশ্য বেড়ায় ঘিরে ফেলেছিল ভাগ্যিস তার জীবনে এমন কখনো চাক্ষুষ করেনি সে ফাঁদ গুটিয়ে তক্ষুনি পালিয়ে যাবে ঠিক করেছিল তারপর টের পেলো যে বিলকুল আদমি আছে কারণ একটু পরে এক ভদ্র আদমি আমার মতনই পোশাক হাতে বন্দুক ভি আছে ঔরত তার পিছু পিছু বেরিয়ে এলো মুসহর ভাবল এখন হঠাৎ ওদের সামনে বেরিয়ে পড়লে চমকে গিয়ে কী জানি বন্দুকবাজি করে বসে তাই আড়ালে থেকে গেল হাতে যার বন্দুক আছে জঙ্গলে তাকে চমকে দিতে নেই মুসহর তার জঙ্গলের দীর্ঘ অভিজ্ঞতা এটা জানে অনেকবার ঠেকে শিখেছে তো বন্দুক না থাকলে সে নিশ্চয় আলাপ করতে যেত সিগারেট চেয়ে নিত আমি গুম হয়ে গেল, যা ভেবেছিলাম তাই কিন্তু লাইলির সঙ্গে সে কে বীরেশ্বর একটু বসে থেকে উঠে পড়লুম ঠিক আছে সর্দার পাখি ধরো ততক্ষণ আমি একটু ঘুরে বেড়াই যেদিকে ওরা গেছে বলছিল সেদিকে সতর্কভাবে পা বাড়ালুম সামান্য কিছুদূর যাবার পর হঠাৎ দেখি কি একটা চকচক করছে শুকনো ঘাসের ওপর কুড়িয়ে নিলুম চকলেটের মোড়ক কে এখানে চকলেট খেতে পারে লাইলি ছাড়া তীক্ষ্ণ দৃষ্টে চারপাশে মাটি পরীক্ষা করতে লাগল তারপর একটা গাছের নিচে চোখ গেল ধুয়ো দৌড়ে গিয়ে দেখি একটা সিগারেটের ফিল্টার অংশ পড়ছে। তার মানে এখানে বসেছিল এই মাত্র উঠে গেছে বুক কেঁপে উঠল অজানা ভয়ে সামনের ঝোপ ঠেলে যেই এগিয়েছি অমনি সেই জঙ্গল কাঁপিয়ে তীব্র ঝাঝালো শব্দে অর্কেস্ট্রা বেজে উঠল তারপর কে যেন হিন্দি গান গিয়ে উঠল অবস্থা ও পরিবেশ অন্যরকম হলে একটু চমকানোর কিছু ছিল না হ্যাঁ ট্রানজিস্টার বেজে উঠল কোথাও তার মানে মানুষ আছে ওরা কি ট্রানজিস্টার বাজাচ্ছে এত বোকা হতে পারে ওরা যদি ট্রানজিস্টারটা ওদেরই হয় তাহলে বুঝবো বীরেশ্বর বা লাইলি সেই জিপের ব্যাপার একটু ধরতে পারেনি এবং আমার আশা কোনো সন্দেহের উদ্রেক করেনি ওদের মনে কিংবা নাকি ওরা এখানে নিজেদের সম্পূর্ণ নিরাপদ মনে করছে আওয়াজ লক্ষ্য করে কয়েক পেয়ে এগিয়ে গিয়ে দেখি হাঁ কপাল একটা লোক মাথায় লাল ফেটটি বেঁধে মাল কোচা মারা গামছা পরনে হাতের লম্বা লাঠিতে ভর করে ত্রিভঙ্গ ঠামে গাছতলায় দাঁড়িয়ে রয়েছে তার কোমর একটা খুদে ট্রানজিস্টার ঝুলছে সামনের দিকে একটা ফাঁকা ছোট্ট মতন জলা সেখানে বুক ডুবিয়ে একদল মোষ দাম চিবুচ্ছে লোকটা গোয়ালা বিশ বছর পরে বাংলার পাড়াগায়ে এইসব ব্যাপার চলছে তাহলে আমার ভীষণ হাসি পেল ওকে এড়িয়ে গেলুম ও নির্ঘাতে এলাকার লোক নানা দিক থেকে ভেবে ওর সামনে পড়াটা সঙ্গত মনে করলুম না অনেকটা ঘুরে আবার সেই পায়ে চলা সরু পথটায় উঠলুম আবার একটা চকলেটের মোড়ক পড়ে থাকতে দেখলুম মোড়কটা মিলিয়ে দেখলুম লাল ঝাপসা অক্ষরে একই কোম্পানির নাম লেখা রয়েছে তাহলে ঠিক পথেই চলেছি যে কোনো মুহূর্তে বাঘ এবং বাঘিনীর দেখা পেয়ে যাব আবার থমকে দাঁড়াতে হলো কিন্তু তারপর লাইলি একা থাকলে নিঃসংকোচে তার সামনে গিয়ে হাজির হতে পারতম কিন্তু বীরেশ্বর তার সঙ্গে রয়েছে অবস্থা কি যে দাঁড়াবে কিছু বলা যায় না কাপনিটা আবার পেয়ে বসলো উত্তেজনায় বুক ঢিপঢিপ করতে লাগল শরীর দারুণ ভারী মনে হল তারপর একটা প্রবল ঈর্ষা আচমকা ছুটে এলো আমার মনে লাইলি বীরেশ্বর বীরেশ্বর লাইলি দাঁতে দাঁত চেপে বসল আড়াল থেকে তো দুটোকেই শেষ করে দিতে পারি ওরা জানতেও পারবে না কে ওদের মারল আবার এগিয়ে গেলুম সতর্ক দৃষ্টিতে আবার থমকে দাঁড়ালুম মনে হল থাক এখনো সময় আছে ফিরে যাই নতুন প্ল্যান ছকে শুরু করি এই জঙ্গলে ওরা যে আজ নতুন এলো না তা বুঝতে পারছি সম্ভবত নথিতে যে সন্দেহ করা হয়েছে তা ঠিক এখানে ওদের দলের হ্রদভূ বৈঠক বা সিদ্ধান্ত যা কিছু হয় সব এখান থেকেই অতএব ছদ্মবেশে একটা পুলিশ বাহিনী নিয়ে এখানে ওত পেতে থাকাই ভালো হবে কেউ পাখি ধরা ব্যাধ সাজবে কেউ রাখাল কেউ কাঠুরিয়া কিংবা জেলে বাগদি কিংবা খড় কাটতে আসা মজুর ঠিক সেই সময় আবছা একটা হাসির শব্দ কানে এলো দুপা এগিয়ে একটা ঝোপের আড়ালে যেতেই টের পেলুম ওপাশে কোথাও কারা অনুচ্চস্বরে কথা বলছে আর হাসাহাসি করছে ওখানে মাথার উপর বড় বড় গাছ নিচটা ঝোপে জঙ্গলে ভর্তি হামাগুড়ি দিয়ে ঝোপটার ভেতর ঢুকে পড়লুম কয়েক ফুট অতি কষ্টে এগোতেই ওধারটা নজরে এলো কয়েক বর্গমিটার ফাঁকা ছায়া ভরা ঘাসের জমি একটা প্রকাণ্ড অথচ নিচু গাছের ঝাড়মাকর ডালপালা মাটি ছুঁই ছুঁই করছে একটা ডালে বসে আছে দুটুতে পাশাপাশি পা ছুঁয়ে আছে মাটিতে একটা উঁচু বেঞ্চের মতো ডালটা পাশে একটা বন্দুক রাইফেল খাড়া হয়ে আছে বীরেশ্বরের পরনে ঘিয়ে রঙের প্যান্ট গায়ে ধূসর একটা অগছালো শার্ট কোমরে বেল্ট একটা হাতে ছোট্ট ডাল ধরে আছে সে অন্য হাতটা লাইলির কাঁধের উপর রেখে অস্ফুটস্বরে কি বলছে আর দুজনেই হেসে উঠছে লাইলি হাসতে হাসতে ওর বুকের উপর ঝুঁকে আসছে কিন্তু এ লাইলির চেহারা রকম। আমার মাথায় প্রদীপের স্ত্রীর ছবিটি ছিল তন্মুহূর্তে তাই চিনতে পারেনি গায়ের রংটা আশ্চর্যজনকভাবে বদলে গেছে একটু তামাটে মনে হচ্ছে চুলগুলোয় সে খোপা নেই বেনি ঝুলছে শাড়ি আর জামাটাও আগোছালো একটু ময়লা সস্তা দামের আট পড়ে জিনিস এখন লাইলির শরীরে তার মুখে চোখে যে বন্যতা দেখছি তার সঙ্গে প্রদীপের স্ত্রীর কোনো মিল নেই অনেক মেয়েকে দেখেছি চৌরঙ্গি এলাকায় সারা গায়ে পেন্ট করে ঘুরে হঠাৎ ধরা যায় না বেশ কিছুক্ষণ লক্ষ্য করলে তবে বোঝা যায় ওটা স্বাভাবিক চামড়ার রং নয় লাইলিয়া জামার চোখকে ফাঁকি দিয়েছিল এখন তাকে এই অরণ্য জগতে প্রকৃতির একটা অংশ বলেই মনে হল আস্তে আস্তে পা গুটিয়ে বসে পড়লুম কোনই ভর করে একটু ঝুঁকে তাকিয়ে রইল ওদের দিকে এত আস্তে ওরা কথা বলছে যে কিছুই বোঝা যাচ্ছে না শুধু এসে উঠলে হাসিটা শোনা যাচ্ছে মাত্র মনে হলো যেন বা আমাকে নিয়ে ওরা হাসাহাসি করছে আর আমার রক্তে ঈষৎ উষ্ণতা জেগে উঠল এবার দেখি লালি মুখটা বাড়িয়ে দিতেই বীরেশ্বর মুখ এগিয়ে দিচ্ছে আমার দিকে বীরেশ্বরের মাথা তাই ব্যাপারটা ঘটলো আমার দৃষ্টির আড়ালে প্রায় দু মিনিট ধরে গাছের মতো নিষ্পন্দ জড়াজড়ি করে ওরা চুমু খেলো যেন নিজের অজান্তে কিডব্যাক থেকে আমার হাতে উঠে এলো রিভলভারটা পাঁচটা গুলি ভরা আছে সেফটি ক্যাচটাও তুলে দিলুম একটা অন্ধ আদিম শক্তি আমাকে গ্রাস করে ফেলছে টের পেলুম অসহায় হয়ে নিজের ঘাতক রূপটার দিকে তাকিয়ে রইলুম মহাকবি বাল্মীকির মতো শোকার্ত একটা বোবা চিৎকার আমার মনের অন্যদিক থেকে এগিয়ে আসতে দেখলুম হঠাৎ গলার কাছে খুব ঠান্ডা টের পেতে দেখি একটা লাউ সাপ আমার কাঁধ বেয়ে বুকের উপর দিয়ে নেমে যাচ্ছে সঙ্গে সঙ্গে নিঃসার পাথর হয়ে গেছি সাপটা চলে যাবার পরও দীর্ঘ কয়েক মিনিট নিষ্পন্দ বসে রইলুম তারপর প্রচণ্ড ঘাম হতে লাগল গলা শুকিয়ে গেছে দারুণ জল তেষ্টা পেয়েছে কিন্তু সেই নদী ছাড়া আর কোথাও জল পাবার আশা নেই জল খেয়ে ঘুরে এসে যদিদের হারিয়ে ফেলি আবার তাকিয়ে দেখি বীরেশ্বর একই ভঙ্গিতে ডালে বসে রয়েছে লাইলি তার সামনে দাঁড়িয়ে কি বলছে তারপর সে তার ব্লাউজটা খুলে ফেলল বীরেশ্বরের দিকে পিঠ রেখে বীরেশ্বর মৃদু হাসছে আর সিগারেট টানছে এতক্ষণে ওদের পায়ের কাছে আমার চেয়ে বড় একটা কিডব্যাক দেখতে পেলাম লাইলি হেট হয়ে তার চেন খুলে একটা শাড়ি তোয়ালে আর কি কি সব যেন বের করতে লাগলো স্নান করবে নাকি এখানে জল কোথায় তোয়ালেটা বুকে জড়িয়ে সে পরনের শাড়িটা খুলে ফেলল লাল ছায়াটা রয়ে গেল তারপর বীরেশ্বরে দেখে শার্ট খুলল গেঞ্জি খুলল তারপর প্যান্টও পরনে শুধু আন্ডারপ্যান্ট রয়ে গেল তার বিশাল বলিষ্ঠ শরীরটা দেখতে লাগলুম লাইলি তার বুকে একটা হাত রেখে কি বলে একটু ঠেলে দিতেই সে লাইলিকে দুহাতে শূন্যে তুলে নিল লাইলি হাসছিল তার বুকের তোয়ালেটা কাঁধ থেকে খসে পড়ল তার সুডোল স্তন দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল বীরেশ্বর তাকে দুহাতে বুকের কাছে তুলে আবার চুমু খেতে লাগল তারপর সেই অবস্থায় ওদিকে এগিয়ে গেল ঝোপের আড়ালে চলে যেতেই অদৃশ্য হলো ওরা সেই সুযোগে বেরিয়ে এলুম ঝোপ থেকে বাদিকে ঘুরে প্রায় বুকে হেঁটে একটু গিয়ে দেখি সামনে একটা ছোট্ট ডোবা কিন্তু সুন্দর স্বচ্ছ কালো জলে ভরা ডাইনে কোথাও ওরা রয়েছে দেখা যাচ্ছে না জল দেখে তেষ্টাটা আবার বেড়ে গেল কিন্তু জল খেতে গেলেই নির্ঘাত আমাকে ওরা দেখে ফেলবে কতক্ষণ সেই রুদ্ধশ্বাস অবস্থায় ক্রুদ্ধ আর হিংস্র জানোয়ারের মতো বসেছিলুম হিসেব নেই হঠাৎ দেখি দুজনে হাত ধরাধরি করে বেরিয়ে এলো তারপর জলে নামলো লাইলি জল ছিটোতে থাকলো বীরেশ্বরের গায়ে বীরেশ্বরও ওকে ধরে ফেললো জলের মধ্যে দুটি প্রাণীর সুখের শব্দ বাজতে লাগল কতক্ষণ ধরে আর খেলা করল স্বচ্ছ জলটা ঘুলিয়ে গেল কিন্তু ও জল তো আমার পক্ষে মুখে তোলা অসম্ভব আমি উপর হয়ে মাটিতে চিবুক রেখে দেখতে থাকলুম নিঃশব্দে তখন আর আমার কোনো উত্তেজনা নেই চমক নেই সব অনুভূতির বাইরে চলে গেছি সব পূর্বাপর ভুলে গেছি মনে হচ্ছে আমি যেন রূপকথার সেই নির্বোধ রাজপুত্র যে রাক্ষস রাক্ষসীর জীবন কাঠি মরণ কাঠি আনতে গিয়ে বারণ না শুনে পিছু ফিরে তাকিয়েছিল এবং তক্ষণি পাথর হয়ে গেছে আমিও পিছু ফিরে তাকিয়েছি বইকি। অথচ একটা চমৎকার সুযোগ চলে যাচ্ছিল এখন খুব সহজে দুটো কাজ আমি করতে পারতম চুপি চুপি পিছন ঘুরে সে আধশোয়া গাছটার কাছে বীরেশ্বরের বন্দুকটা হাতাতে পারতম এবং লাইলির ব্যাগ খোলে কোনো রিভলভার থাকলে সেটাও সামলে দেয়া হতো এ হলো এক নম্বর তারপর ওদের সামনে হাজির হয়ে অস্ত্র তাক করে আদেশ দিতুম ভালো মানুষের মতো চুপটি করে আমার আগে আগে চলো হাইওয়ের দিকে নইলে কুকুরের মতো গুলি করে মারব ওরা প্রাণের ভয়ে আমার হুকুম তামিল করতে বাধ্য হতো তখন রাস্তা দিয়ে বাবুগঞ্জের থানার দিকে ওদের নিয়ে যেত এই হচ্ছে দু নম্বর কিন্তু এই দু নম্বরটা যে এক নম্বর মতো সোজা নয় এবং কতখানি সার্থক হতো সংশয় দেখা দিল এখান থেকে পাকা রাস্তা অর্থাৎ ব্রিজটা কমপক্ষে দেড় মাইলেরও বেশি দূরে জঙ্গলে যে ওরা একজন অনুচরকে পাহারা রাখেনি তার ঠিক কি তাছাড়া জঙ্গলের মধ্যে তেমন ফাঁকা পথ নেই একজনকে সামলানো হয়তো যায় কিন্তু দুজনকে অসম্ভব গাছপালা ঝোপঝাড় ঘাস ঠেলে এগোতে নিজেকে ব্যস্ত থাকতে হবে লক্ষ্য স্থির রেখে এগোনো যাবে না প্রতি মুহূর্তে তখন সে সুযোগ ওরা যে কেউ একজন নিয়ে নিতে পারে ধরা যাক ব্রিজটা অবধি পৌঁছানো গেল কিন্তু তারপর যেতে হবে রানীহাটের সামনে দিয়ে ব্রিজ থেকে বাবুগঞ্জ কমপক্ষে পাঁচ মাইলের কম নয় ভীষণ ঝুঁকির ব্যাপার আছে যত এসব ভাবলুম শরীর ক্লান্ত লাগলো তত আর নিজের অসহায়তায় নিজের উপর ক্ষেপে যেতে থাকলুম এক সময় বীরেশ্বর জল থেকে উঠে পড়ল তোয়ালেটা ঝোপের ডগা থেকে নিয়ে গাম মুছল তারপর ওদিকে চলে গেল লাইলি এখন একা মগজে ধুধু আগুন জ্বলে উঠল আমার লাইলির পরনে মাত্র সায়া বাকিটা মুক্ত মনে হল গ্রিক ভাস্কর্য দেখছি এই আশ্চর্য সৌন্দর্য আমার চোখে অজান্তে মোহ সৃষ্টি করছিল এখন লাইলির হৃৎপিণ্ডে গুলি ছুঁড়ে মারলেই আমার কর্তব্য চুকে যায় কিন্তু তার সম্ভব নয় আমার পক্ষে একজন ঘুমন্ত মানুষের পাশে দাঁড়িয়ে তার বুকে গুলি ছোড়া যা এও তো তাই সামনাসামনি ডুয়েলে হয়তো সবই পারা যায় কিন্তু আর যাই হই আমি তো ভাড়াতে খুনি নই বিশেষত অত সুন্দর যৌবনময় দেহে নগ্ন দেহে মৃত্যু ছুঁড়ে দেবার মতো ঘাতক পৃথিবীতে কেউ থাকতে পারে না লাইলি গুনগুন করে কি যেন একটা গান গাইতে গাইতে উঠে এলো তারপর ডাকল বীরু তোলে কই বীরেশ্বর দৌড়ে এলো ভুলে গিয়েছিলাম নাও ছটপট দেরি করো না কটা বাজলো এগারো প্রায় তাহলে এখন অনেক দেরি সন্ধ্যা ছটাই তো হঠাৎ ফিক করে হাসল লাইলি এই চান করলে আমার যে খিদে পেয়ে যায় বীরেশ্বর একটু হাসল বেশ তো তোমার মামুর ওখানে খাবে বলা আছে লাইলি হাসতে লাগলো মামু ঝাঁটা পেটা করবে হয়তো কতদিন যাবো যাবো করে গেলুম না অথচ ওদের বাড়ির পাশেই কতবার মিটিং করে এলুম এই বিরু মামু কাল বাবুগঞ্জে গিয়েছিল কেন খবর নিয়েছ বীরেশ্বর বলল হুম কোদাল কিনতে গিয়েছিল সুরেন ছিল পেছনে ভোলানা থার্ডওয়ার স্টোর্সে কোদাল কিনল তারপর এক পোটলা আম কিনে বাসে উঠেছিল তুমি ভেবো না লাইলি কয়েক মিনিট ধরে চুল ঝাড়ল তারপর ভ্রুভঙ্গি করে বলল এই তোমার লজ্জা লজ্জাসরম বলতে কিছু নেই আমার সামনে হা করে দাঁড়িয়ে চলে যাও আমার লজ্জা করছে বীরেশ্বর জিপ কেটে সরে যাচ্ছিল লাইলি ডাকলো শোনো ওখানে ঘুরে দাঁড়িয়ে থাকো আর আমার কথার জবাব দাও কেমন বীরেশ্বর পেছন ফিরে দাঁড়ালো শকতুকে হুম বলো আনোয়ারের ব্যাপারটা খুলে কিছু বলছো না কেন বলার মতো কিছু নেই মনে হল বেড়াতে এসেছে সেটাই অবশ্য স্বাভাবিক ওর পক্ষে একটুও বদলায়নি সেই খ্যাপাটে উদাস উদাস ভাব বীরেশ্বর হাসতে লাগল আমাকে একটা ঠিকানা দিয়েছে হ্যাঁ বললে তো লক্ষ্মীটি একবার কলকাতায় মৃগেনবাবুকে খবর দাও না খবর নি কার আনোয়ারের হুম আমার কিরকম যেন লাগলো কেন জিপের ব্যাপারটা কেমন কেমন লাগে না তোমার ও নিচক অ্যাক্সিডেন্টাল আনোর বেচারা কি করবে বিরু একটা কথা ভাবছি কি আনোরের সঙ্গে আমি দেখা করব বীরেশ্বর এত জোরে হাসলো যে মাথার ওপর গাছের ডাল থেকে ডানা ঝটপট করে একটা পাখি উড়ে পালালো লাইলি তোমার বাল্যপ্রেমের প্রেমের স্মৃতি উঠলে ওঠেনি তো হয়তো উঠেছে জানো বীরু ও একবার আমাকে চেপে ধরে চুমুকিয়ে ফেলেছিল তখন আমি সবে মানে বুকটা ঢাকবো কিনে ভাবতে শিখেছি সর্বনাশ হ্যাঁ সর্বনাশ বই কি কতদিন চুপি চুপি কাঁদতম জানো ভালোবাসায় নয় কি যেন দুঃখে মনে হতো অসহায় পেয়ে ডাক্তারের ছেলে আমার কাছ থেকে ভীষণ দামি কি জিনিস কেড়ে নিয়েছে লাইলি আর নয় এসো বলে বীরেশ্বর চলে গেল ঝোপের পিছনে লাইলি বড় তোয়ালেটা বুক ও কোমরে জড়িয়ে সায়া খুলল নিংড়ে জল বের করলো ঝাড়ল তারপর পাড়ে গিয়ে রোদ দেখে ঝোপে মেলে দিল বুঝলুম না শুও এখান থেকে ওরা যাবে না আমি যেখানে উপুড় হয়েছিলুম সেখানে চিত হয়ে শুয়ে থাকলুম আমার মনের ভেতর আরও তোলপাড় শুরু হয়েছিল লাইলি একটা মারাত্মক জায়গা খুঁচিয়ে দিয়েছে সেই চুমু খাওয়া ভুলেই গিয়েছিলুম ব্যাপারটা ও মনে পড়িয়ে দিল হ্যাঁ পীরের মাজারের কাছে হঠাৎ আবেগে খেয়ে ফেলেছিলুম বটে ওর দেহটাও প্রার্থনা করেছিলাম ফিসফিসিয়ে কি লজ্জা এখন লজ্জা হচ্ছে আমার বয়স তখন কত কম কিন্তু সেটা চেপে গেল লাইলি বীরেশ্বরের সঙ্গে তার একেবারে স্বামী স্ত্রীর সম্পর্ক পরস্পর ওরা পরস্পরের কাছে সততা দাবি করে বলেই মনে হল তাই হয়তো ওটুকু চেপে গেল পোকার সুড়শুড়িতে থাকা গেল না মাথায় মাকড়সার জাল জড়িয়ে গেছে খুব সাবধানে বেরিয়ে এলুম প্রায় বুকে হেঁটে আগের জায়গায় উপস্থিত হয়ে দেখলুম লাইলি দাঁড়িয়ে চুলের চিরুনি চালাচ্ছে বীরেশ্বর প্যান্ট শার্ট পরে তৈরি হয়েছে তার আন্ডার প্যান্টটা শুকোচ্ছে রোদে বীরেশ্বর বন্দুকটা নাড়াচাড়া করতে থাকল চাপার স্বরে কথা বলছিল ওরা ভালোভাবে শোনার জন্য আরো একটু কাছে হরেন্দা আসছেন না কিন্তু শ্রেফ তোমার দায়িত্ব দুপুরবেলায় গ্রামটা নির্জন হয়ে থাকে কোন চিন্তার কারণ নেই শচীন রহমান সাহেবের জিপটা ম্যানেজ করবে তুমি যাচ্ছ এজ ইফ মেয়েদের সার্চ করার জন্য তোমাকে আনা হয়েছে শালা রাজেন মন্ডল বাড়িতে সোনার পাহাড় জমিয়ে রেখেছে খাঁটি খবর আছে কিন্তু অশিক্ষিত গ্রাম্য লোক দেখলেই ভয় পেয়ে যাবে ওরে বাবা একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক দেখবে হেগে মুতে এক কাণ্ড করবে শালা কত লোককে সর্বসাধ্য করে জক হয়েছে ওকে যদি তোমরা খতম করে দাও আমি গ্যারান্টি দিচ্ছি পার্টি কোনো কৈফিয়ত চাইবে না সব বুঝলুম কিন্তু কিন্তু কি আমার প্রস্তাবটা কি হল ও ভেবে দেখি আজ মিটিংয়ে তুলব বরং লালি যেন বিরক্ত হলো নিজের চেনা লোকের সঙ্গে দেখা করবো লাগবে। পারমিশন লাগবে নিতে হবে ভুলে যেও না তুমি পার্টির একটা অংশ নিজের খুশি মতো কি খুশি মতো কিছু করেছি আহা করি কিন্তু আনোরের সঙ্গে দেখা করার রিস্ক আছে ভাবছ না কোন রিস্ক আছে কি নেই সেটাই তো দেখতে চাই আচ্ছা ঠিক আছে সবাই ভেবে দেখি সেটা ভুলে যেও না তোমাকে রক্ষা করার জন্য পার্টির প্রত্যেকটি সেল সারাক্ষণ সজাগ রয়েছে তুমি তাদের নেত্রী বটে কিন্তু এই একটু আজ আবার পাগলামি শুরু করলে কেন মাঝে মাঝে হঠাৎ তোমার মাথা খারাপ হয়ে যায় কেন বলতো লাইলি চুপ করে থাকলো কিছুক্ষণ পরে বলল একটা সত্যি কথা বলবো বীরু নিশ্চয়ই বলবে তোমাদের টিপ্লব কি আমি বুঝিনি ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই হানিফের দলে বেশ ছিলুম তুমি তো আমাকে তোমার পার্টিতে টেনে আনলে কি সব করে যাচ্ছি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি টাকা করি মালপত্র সব আসে কোথায় চলে যায় কার কাছে খুব অবাক লাগে মাঝে মাঝে হানিফ ভাইয়ের ব্যাপারটা ছিল সোজা টাকা পেত ফুর্তি ওড়াতো কলকাতায় গিয়ে কাটিয়ে আসতো মাঝে মাঝে কোনো দায় নেই ঝক্কি নেই ব্যাস আর এ কোথায় এনে ফেললে আমি বোবার মতো কাজ করে যাচ্ছি শুধু হুকুম তামির এ আমার ভাল লাগে না বীরু লাইলি আজ তুমি আবার গোলমাল করে ফেলছো সব পার্টিগুলো বরদাস্ত করবে না অন্য কেউ বললে আমিও বরদাস্ত করতাম না কিন্তু তুমি তুমি আমার থামলে কেন বলো ভালোবাসার পাত্রী প্রেমিকা নয় লাইলি চুপচাপ দাঁড়িয়ে আছে গাছের পাতা ছিঁড়তে লাগলো জবাব দাও আমি তোমাকে ভালোবাসতাম বলেই চলে এসেছিলাম তোমার কাছে এত সোজা ব্যাপার বীরু নইলে থেকে যেতম কলকাতায় তাহলে হঠাৎ এইমাত্র কি এমন ঘটল যে এখন আমাকে ভালোবাসতে পারছ না একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল লাইলি ধূপ করে বীরেশ্বরের কোলে বসে পড়ল তারপর ওর গলা জড়িয়ে ধরে বলল তুমি আমাকে পাগল করে রেখেছ বিরু এত ভালোবাসার সুখ আমাকে কেউ দিতে পারেনি হানিফ হানিফগুণ্ডা পারেনি লাইলিউড চিবুকে ঠোনা মেরে বললো এই মা হিংসে হয়েছে হানিফ ভাইকে গুন্ডা বলছে জানো হানিফ ভাই আমার বাপের বয়সে ছিল চিবিরু বেচার আমি পাশে থাকলে অমন বেঘরে মারা পড়তো না কখনো না আমি বাতাসে গন্ধ পাই বিপদের যে আমি চলে এলুম অমনি লোকটা মারা গেল আমি জানি কে মেরেছে কিন্তু আর কি হবে অনেক দূরে সরে এসেছি ওঠো কাপড় শুকিয়েছে বোধহয় তোমাকে তোমার মামুর ওখানে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরব আবার টাইমলি এসে পড়ব ততক্ষণ খেয়ে দিয়ে ঘুমিয়ে নিও দুজনে উঠে কাপড় তুলে আনলো। ব্যস্তভাবে কাজ করতে থাকলো আমার সারা শরীর তখন ব্যথায় আড়ষ্ট কিন্তু এত কাছে যে নড়ার উপায় নেই মনে মনে তবুও আমি প্রসন্ন অনেক তথ্য পাওয়া গেল যা পুলিশের রেকর্ডে অজ্ঞাত তাছাড়া আমার সঙ্গে লাইলির দেখা করার তীব্র ইচ্ছেটাও টের পেলুম একটা আশার আলো দেখলুম লাইলি যদি আগে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে তাহলে তো সহজেই কাজ চুকে যাবে লোকজন তৈরি রাখব কিন্তু আপাতত সে সম্ভাবনা দেখছি নে তার পার্টির অনুমতি ছাড়া কি লাইলি দেখা করতে পারবে আমার সঙ্গে অনুমতি দেবার আগে নিশ্চয়ই ওদের কলকাতার সেল সবিশেষ খবর নেবে আমার সম্পর্কে জানি না কী খবর জোগাড় করতে পারবে তারা ধরা যাক তেমন সন্দেহজনক কিছু নেই বলে রিপোর্ট পাঠালো তারপর অনুমতি দিল লাইলিকে লাইলি জেনেছে আমি স্বভাবতই শিমুলিয়ায় উঠেছি সেখানে সে হঠাৎ উপস্থিত হতেও তো পারে গল্পকথন ভাই কলল চ্যানেলে আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের থ্রিলার উপন্যাস না নিষাদ আজ দ্বিতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন ক্যান্ডি সাবস্ক্রাইব করে নেবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা